আলেম ওলামাদের বিক্ষোভ ভালো না লাগলে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যা বললেন মামুনুল হক সম্প্রতি সময়ে এক ইসলামিক অজ ও দোয়ার মাহফিলে মনের ক্ষোভে আল্লামা মাওলানা মামুনুল হক বলেন যাদের আলেম ওলামাদের ভালো লাগে না আলেম ওলামাদের বিক্ষোভ দেখতে পারে না তাদের বলছি কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যা কোনো আপত্তি নেই বাংলাদেশের শত্রু বাংলাদেশে থাকতে পারবে না এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশের ইতিহাস এটাই বাংলাদেশের গৌরব এটাই বাংলাদেশের অহংকার তিনি বলেন তুমি আমার বাংলাদেশের বছরের সংগ্রামকে শ্রদ্ধা জানাবা তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে এদের সংগ্রাম এদের মুক্তিযুদ্ধ ব্রিটিশ বিরোধী মুক্তিযুদ্ধ কলকাতার আধিপত্য বিরোধী লড়াই পশ্চিম পাকিস্তান বিরোধী মুক্তিযুদ্ধকে যদি তুমি অস্বীকার করো বাংলাদেশ তোমাকে অস্বীকার করবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটা ধন্যবাদ সব জায়গায় এজন্য জানাই এই কথাটা আমরা স্বীকার করি আল্লামা শফি সাহেবকে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রধানমন্ত্রী তার যথেষ্ট শ্রদ্ধা করেছেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লামা শফির প্রতিক্রিয়া কি হবে সেটাকে দশ বার ভেবেছেন এরপর সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেই সূত্র ধরে বলতে চাই আল্লামা শফি সাহেব চলে গেছেন তার মিশন বন্ধ হয় নাই আমরা তাকে মাটির নিচে দাফন করেছি তার আদর্শকে দাফন করি নাই আল্লামা শফি মাটির নিচে দাফন হয়েছে কিন্তু আল্লামা শফি লক্ষ কোটি আদর্শিক ইমানদার মুসলমানের হৃদয়ে বেঁচে আছে তিনি আরো বলেন এটা হলো দেশত্ববোধক কথা দেশত্ববোধক আলোচনা সমস্যা হলো ওই আমরা যখন কথা বলি আমাদের তখন বলা হয় আপনারা তো শুধু ইসলামের কথা বলেন দেশের কথা তো বলেন না আবার আমরা যখন দেশের স্বাধীনতা এবং দেশের হাজার বছরের ঐতিহ্য দেশের গর্ব এবং এই জাতিসত্তার পরিচয় ইতিহাস আসল সত্যগুলো তুলে ধরি তখন আমাদের বলা হয় রাজনীতি প্যাচাল পারেন ক্যা তোমাদেরকে একটা কথা বলে রাখি কারোর কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে ওলামায়ে গেরাম কথা বলে না কারো কাছ থেকে লিখিত ফরমাইশ মঞ্চে কথা বলা আলেম আলেমাদের দায়িত্ব না সত্য কথা আমরা বলবো কোরআনের কথা আমরা বলবো নবীর সুন্নাতের কথা আমরা বলবো সত্য ইতিহাসের কথা আমরা বলবো শহীদের ইতিহাস আমরা বলবো গাজীদের ইতিহাস আমরা বলবো এদেশের ইসলামের সভ্যতার ইতিহাস আমরা বলবো বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো একথা বলার পর হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান নারায় তাগীরের স্লোগানের ধরিতে মুখরিত হয়ে ওঠে